হ্যালো ছেলে ও বৌমার বিরুদ্ধে মারধরের অভিযোগ মায়ের বারাসত থানায় অভিযোগ দায়ের কল্পনা ভট্টাচার্যের 2005 সালে স্বামীর মৃত্যুর পর সেচ দপ্তরের গ্রুপ ডি পদে কাজ শুরু করেন তিনি এবং তার অভিযোগ চাকরি শুরুর পর থেকে ছেলে বিশ্বজিৎ ভট্টাচার্য বৌমা মানসী ভট্টাচার্যের অত্যাচার বাড়তে থাকে কল্পনা দেবীর অভিযোগ যে গতকাল তাকে ঘরে আটকে দরজা বন্ধ করে ছেলে ও বৌমা তাকে মারধর করে অভিযোগ নিয়ে বারাসত থানার দ্বারস্থ হন তিনি এবং দীর্ঘ সময় তাকে থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ সন্দেহে অভিযোগ নেয় পুলিশ বউকে ডেকে এনেছে বউ এসছে বউ আসার পর দরজা ভেঙে মালপত্র যা ছিল সব বাইরে ফেলেছে ভাঙচুর করে চশমা ভেঙে আমাকে শ্বাস রোধ করে মুখ চাপা দিয়ে দুজনে মিলে ছেলে ছেলের বউ এবার ছেলের বউ মানসী পাল সে এখনো মানে ওদের রেস্টি হয়নি বিয়েও তেমন হয়নি একটু সিঁদুর করিয়েছে এখনো ও পাল রয়েছে এবং ওই এর আগেও তিনবার ওই মহিলা মেরেছে বিয়ের আগে একবার আমার গায়ে হাত দিয়েছে